والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يتوكل الله على الله صدق الله العظيم عزيز طلبة তবে পরীক্ষার রেজাল্ট জানার পূর্বে সকল আসাদদের কারণে তোমাদের সামনে একটা অভিব্যক্তি প্রকাশ করার দরকার। সময়ের স্বল্পতা এখন আলোচনা করার সময় না, কিন্তু নির্ধারিত তোমাদের নেজাম এক সপ্তাহের ভিতরে রেজাল্ট দেওয়া, এই জন্য তোমাদেরকে ফলাফলের জন্য বসানো হয়েছে। আসলে যারা চক্ষুষ্মান হয়, যারা বুদ্ধিমান, যারা সাদা কৃষ্টি ওলা হয়, আসাদদের গ্রামের প্রত্যেকটা কথাকে গভীরা হিসাবে মানিক হিসাবে জীবন পথের পাতিক হিসাবে গ্রহণ তোমরা খেয়াল কর কথা থেকে খেয়াল। আসাদদের গ্রাম দীর্ঘদিন মেহনত করে আমাদের আসাদদের গ্রাম আমাদেরকে যা বলছে, তিনি আমাদের জীবন পথের পাতিক হয়েছে সেটা আমরা নিজেই জানি। এখন তোমাদের সামনে আসা তাদের কারাম ক্লাসে যা বলে, বিভিন্ন সময় নসিহতে যা বলে, এখন যা বলছেন, বৎসরের শুরু থেকে যা বলে আসছেন, বৎসর শেষ পর্যন্ত যা বলবেন, আমি মনে করি আসা তাদের কারামের প্রত্যেকটা কথা তোমার জন্য একটা আনুমানিকের সময়। এই কথাগুলি যদি তুমি আসা তাদের কারাম থেকে দিলের কান দিয়া শুনিয়া তার উপর আমল করে জীবন চালাও, নিশ্চিতভাবে বলা যায় আল্লাহ তোমাদেরকে আমি দেখছি তোমরা যথেষ্ট পরিমাণ মেহনত আসাদাম গভীর রাত্রি পর্যন্ত মোতালা করে তোমাদেরকে বলা, অনেক রাত্রি পর্যন্ত আসাদাই গ্রাম ওনাদের রিপোর্ট তারা আলাদা পয়সা মোতালা করে, এই মোতালা করে আসাদাই গ্রাম মেহনত করে পরের দিনের সবকে পয়সা তোমাদের কিছু লাগবে যে আলোচনা করি তোমাদের সামনে প্রকাশ করে, এটা তোমার আগামী দিনের ভবিষ্যৎ তোমার কর্তা যেন শুভ হয় সুন্দর হয়, এটার জন্য আসাদাই গ্রাম মেহনত। এই জন্য তোমরাও আসাদাই গ্রামের সঙ্গে যেখানে তুমি হেরে যাইবা সেখান থেকে তোমার উন্নতির জন্য তোমার চেষ্টা সাধনা শুরু, যেখানে তোমার রেজাল্ট দুর্বল হবে সেখান থেকে তোমার রেজাল্ট আগামী পরীক্ষায় যেন কিভাবে ভাষা হয় সেটার জন্য তোমার মেহনত চেষ্টা চালায় দেবে। আর যাদের রেজাল্ট ভালো হয়েছে সারা মাদ্রাসায় এক নম্বর, ক্লাসের মধ্যে এক নম্বর, সব কিতাবের সর্বোচ্চ নম্বর, এদের দায়িত্ব হলো সফল একবার হইতে চলে না, ধারাবাহিকতা রাখতে হয়। আমি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করছি, আগামী পরীক্ষায় জন্য এই রেজাল্ট ঠিক রেখে আরো আগাইতে পারি, সবাই চেষ্টা করবা না, সর্বত চেষ্টা করবা না, ইনশাআল্লাহ সবাইকে তৌফিক দান করে। এখন আমাদের মাদ্রাসা সকল আসাদাই গ্রাম মেহনত করছে পরীক্ষার জন্য, খাতা দেখছেন, নাম্বার দেখছেন, আবার খাতাগুলি বারবার দেখছেন, গত রাত্রে দেখছি অনেক খাতা ছড়ায় হুজুরা দেখতেছে, তোমাদের নাম্বার নিয়ে কোনোদিন দেখব হয়ে গেছে, তোমাদের নাম্বার নিয়ে কোনোদিন দেখব কি হয়ে গেছে, তুমি তো আরো নাম্বার ভালো পাওয়ার দরকার ছিল। আর এর সম্পূর্ণ দায়িত্বটা বহন করে যখন যিনি না দেবেন মাশাআল্লাহ ইতিপূর্বে হযরত মাওলানা আব্দুল্লাহ শামসুর দামাত বরকাতুহু সুন্দর করে কাজ আঞ্জাম দিয়েছে, এখন আমাদের হযরতুল আলাম হাবিব মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব মাশাআল্লাহ আসাদাই গ্রামের সহযোগিতায় মনিকে আঞ্জাম দিয়ে যাচ্ছে, দিনের কাজ চলতে থাকবে, আমি নয় আরেকজন চালাবে, একজন নয় আরেকজন চালাবে, কাদের মধ্যে আল্লাহ পাক এরকম বরকত দান করুক আমরা সকলে মিলে আমি। এই জন্য আমাদের নাম ইসলাম হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেবকে সংক্ষিপ্ত ফলাফল উনি বলে দেবেন ইনশাআল্লাহ এখনই, আর রেজাল্ট আমাদের সময় মনে
প্রত্যেক ক্লাসের রুমের সামনে এক বোর্ডে রুমের সামনে যে সময় মনে আছে ওই যেহেতু আজকে সপ্তাহে নিয়ে নাই সংক্ষিপ্ত আসরের নামাজের পরে বোর্ডের রেজাল্ট চলে আসবে, তার তার রুমের সামনে সুন্দর করে তোমরা রেজাল্ট দেখবা। এর ভিতরে দোয়া করো আমাদের মাধ্যমে আমরা